হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য কাউন্সিলর পোস্টের রেসপেক্টে উত্তর দিনাজপুরের তরফ থেকে একটা ভ্যাকান্সি বেরিয়েছে, তার রেসপেক্টে তোমাদের সাথে আলোচনা করব। কমপ্লিট ডিটেলসটা কিন্তু জুভেনাইল জাস্টিস বোর্ড JJB তার তরফ থেকে থাকবে, যেটা কিন্তু তোমাদের এখানে উত্তর দিনাজপুর সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন তার তরফ থেকে থাকবে। কমপ্লিট ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। একটাই পোস্ট বেরিয়েছে এখানে পার্টিকুলারলি, যেটা কিন্তু তোমাদের ভ্যাকান্সি রেসপেক্টে পড়ছে, এবং পোস্টের নাম কিন্তু কাউন্সিলর থাকছে। 21 থেকে 40 বছর যাদের যাদের বয়স আছে 1/4/2023 ভিত্তিতে তোমরা সবাই আবেদন করতে পারবে। এবং যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো সাইকোলজি ডিপার্টমেন্টের রেসপেক্টে, তোমরা তার রেসপেক্টে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বলে রাখবো যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, একটা নাম্বার অফ ভ্যাকান্সি, সেটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি রেসপেক্টে বেরিয়েছে, এবং 13,500 টাকা কিন্তু পার মান্থ তোমরা এখানে কিন্তু স্যালারি পেয়ে যাবে। তো কমপ্লিটেড এতগুলোই থাকছে। তোমাদের ফর্ম ফিলাপের যে লাস্ট ডেট থাকবে সেটা কিন্তু 24/4/2023 থাকবে, বিকেল 4টার ভিতরে কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো হাতে সময় পাচ্ছে ফর্মটাকে ফিল আপ করে দেওয়ার জন্য। এখন যদি তোমাদের কথা বলি ফর্মটাকে তোমরা কী করে ফিল আপ করবে, তাহলে প্রথমেই বলে রাখি ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে কিন্তু একটা তোমরা অফিসিয়াল আপডেট দেখতে পেয়ে যাবে। সেই আপডেটের একদম লাস্ট পেজে চলে যাবে, সেখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দেখতে পেয়ে যাবে, যেখানে তোমাদের পোস্টের নামটা লিখতে হবে, অর্থাৎ কাউন্সিলর কিন্তু এখানে পার্টিকুলার লিখতে হবে। এখানে পাসপোর্ট সাইজ তোমাদের কিন্তু দিতে হবে, এবং তার উপর দিয়ে কিন্তু ক্রস সিগনেচার করবে, এবং তারপরে এই যে গোটা ডকুমেন্টগুলো দেওয়া আছে তার রেসপেক্টে তোমরা ফিল আপ করবে। কোয়ালিফিকেশন দেবে, তোমাদের যদি কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকে সেটা দেবে, এখানে কিছু চাইনি যদি থাকে দেবে, নাহলে দরকার নেই। আর যদি দাও তাহলে অবশ্যই তার কিন্তু প্রুভেন সার্টিফিকেট বা অ্যাটেস্টেড কপিটা সেখানে কিন্তু মেনশন করে দেবে, তার সাথে ডেট প্লাস দেবে, সিগনেচার করবে। এই গোটা জিনিসটা নিয়ে তোমরা কী করবে না, তোমরা কিন্তু পার্টিকুলার এই যে নোটিফিকেশানটা আছে সেখানে একদম লাস্টের আগের যে কলমটা আছে সেখানে চলে যাবে। এই অফিসিয়াল অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু পিন নাম্বার দেখতে পাচ্ছ 733130, তার রেসপেক্টে 12টা থেকে 4টার ভেতর কিন্তু তোমরা অফিসিয়ালভাবে পোস্ট করতে পারো, যেটা বাই হ্যান্ডও করে আসতে পারো, অথবা তোমরা কিন্তু এখানে স্পিড পোস্ট, কুরিয়ার অথবা রেজিস্টার পোস্টও করতে পারো। তো কমপ্লিট ড্রেস এতটাই, 24 তারিখের ভেতরে ফর্মটাকে ফিল আপ করতে হবে, হাতে সময় আছে ফর্মটাকে ফিল আপ করার জন্য। এখন এখানে যে সিলেকশন প্রসিডিউর হবে, একটা পার্টিকুলার যে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে তার রেসপেক্টে 80 মার্কসের একটা রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, এবং তারপরে যে সেকেন্ড রাউন্ড হবে সেটা কিন্তু কম্পিউটার টেস্ট হবে, এবং সব রেসপেক্ট কিন্তু 40% রিটেন এক্সামিনেশন এবং কম্পিউটার টেস্টে কিন্তু 10 মার্কস কিন্তু নেওয়া হবে, এবং গোটা জিনিসের রেসপেক্টে কাট অফ বেরোবে, যেটা কিন্তু 1:5 অনুপাতে নেওয়া হবে, এবং তার সাথে ইন্টারভিউও হবে, যেটা লাস্ট রাউন্ড আছে যেটা কিন্তু 10 মার্কস। তিনটে রাউন্ডে একটা ভ্যাকান্সির রেসপেক্টে, কাউন্সিলর পোস্টের রেসপেক্টে কিন্তু অফিসিয়াল ভ্যাকান্সি বেরিয়েছে, এবং তিনটে রাউন্ড থাকবে রিটেন এক্সামিনেশন 80 মার্কসের রেসপেক্টে হবে, তারপরে কম্পিউটার টেস্ট হবে, এবং তারপর 10 মার্কস কম্পিউটার টেস্ট হয়ে যাওয়ার পর কিন্তু এখানে ইন্টারভিউ হবে, যেটাও কিন্তু তোমাদের কী কী থাকবে না, তোমাদের কিন্তু এখানে 10 মার্কস থাকবে। যে সিলেবাস থাকবে সেটা কিন্তু রিটেন টেস্টের দুটো সেকশন যেটা ইম্পর্টেন্ট থাকে, এবং তার সাথে আরও একটা অ্যাড করেছে, অর্থাৎ ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে, এবং জেনারেল নলেজ থাকবে, তার রেসপেক্টে তোমাদের কিন্তু কোশ্চেন পেপারগুলো আসবে। কমপ্লিট ডিটেলস এতটাই থাকছে, সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করলাম, যদি কোনো রকমের ডাউট থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের জন্য তোমাদের সাথে কথা বললাম JJB জুভেনাইল জাস্টিস বোর্ড তার তরফ থেকে একটা যে নতুন কন্ট্রাকচুয়াল পোস্ট বেরিয়েছে কাউন্সিলর পোস্টের রেসপেক্টে, তার রেসপেক্টে। আজকের জন্য এতটাই, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রথম যারা ভিজিট করছো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করেছো। দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে, টিল দেন টেক, টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছ থেকে ঠিক 2 মিনিট টাইম নিয়ে নেবো। আমাদের যে ইনস্টিটিউশন টেক একাডেমি বাই রাজাকুণ্ডু, সেখানে কিন্তু একাডেমিক কোর্স এবং তার সাথে কম্পিটিটিভ এক্সাম কোর্স, এই দুটোতে কিন্তু এখন বর্তমানে অ্যাডমিশন চলছে। একাডেমিকে ক্লাস 5 থেকে 12 অবধি সায়েন্স গ্রুপ এবং ম্যাথ, এবং তার সাথে কম্পিটিটিভ সায়েন্স গ্রুপ, তার সাথে ম্যাথ, তার সাথে রিজনিং, SSC হোক, রেল হোক, তার সাথে সাথে কিন্তু WBCS হোক, WBPSC হোক, তার তরফ থেকে এখানে অ্যাডমিশন চলছে। আমি বর্তমানে মোর দ্যান 3 ইয়ার্স একটা WBCS ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছি, সেখানে সায়েন্স এবং ম্যাথ দেখাই, এবং তার সাথে আমাদের যে এই টেক একাডেমি ইনস্টিটিউশন সেটা কিন্তু মোর দ্যান 8 ইয়ার্স হতে চললো, 8 বছরেরও প্লাস কিন্তু ইনস্টিটিউশনটা। এখান থেকে সৌভাগ্যক্রমে অনেকেই একাডেমিকে 100 আউট অফ 100 পেয়েছে, এবং ভালো র্যাঙ্ক করে বেরিয়েছে, 90-95% মার্কস কিন্তু এখান থেকে পাওয়া যায়, এবং একাডেমিকেও এখানে কিন্তু মক টেস্টের সুব্যবস্থা আছে, তার সাথে রেগুলার এক্সাম নেওয়া হয়, বিভিন্ন রকমের বুক ফলো করা হয়, এবং কম্পিটিটিভ এক্সামের জন্য মক টেস্ট নেওয়া হয়, প্র্যাকটিস এক্সাম নেওয়া হয়, এবং তার সাথে থরোলি ডিপলি কিন্তু সিলেবাসটা কভার করে দেওয়া হয়। তো তোমাদের এই ছোট্ট আপডেটটা দিয়ে রাখলাম। তোমরা যারা যারা এখনো অবধি আমার সাথে যোগাযোগ করোনি, ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে পার্সোনাল
তুমি টেক্সট করতে পারো, অথবা জিমেলের অ্যাকাউন্টে যে আইডি সেটা এখন দেখতেও পাচ্ছ, অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে পার্সোনালি মেলও করতে পারো। সম্পূর্ণ জিনিসটা তোমাদের সাথে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স চেক করো, এবং পার্সোনালি তোমাদের মেল আইডিটাও এখানে শো করছে। তাছাড়া এই পেজটাও দেখতে পাচ্ছ তোমরা, এখানে যাবতীয় ইন ডিটেলসে দেওয়া আছে। কল করো অথবা মেসেজ করো, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ফ্রি ডেমো ক্লাস দেওয়া হয়, তার সাথে মক টেস্ট এবং বিভিন্ন যাবতীয় সিলেকশন এখানে করানো হয়, এবং তার সাথে অবশ্যই বলে রাখি 8+ ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু এই বর্তমানে ইনস্টিটিউটের আছে। আমি নিজে চালাই এবং আমাদের অনেক সুব্যবস্থা আছে, এখানে অনেকেই একসাথে কিন্তু ইনস্টিটিউশনটার রেসপেক্টে কাজ করা হয়, এবং তার সাথে একাডেমিক হোক বা কম্পিটিটিভ হোক দুটোর জন্যই কিন্তু এখানে প্রিপারেশন নেওয়া হয়। তোমাদের যদি এই আপডেটের রেসপেক্টে কোনো তোমাদের মধ্যে আগ্রহ প্রকাশ করো স্টুডেন্ট থাকো, তাহলে অবশ্যই যোগাযোগ করো, এবং আজকের জন্য এতটুকুই। তো চলো এই আপডেটটা তোমাদের সামনে তুলে ধরলাম।